ওয়েলকাম টু ঈগল-৩ কেবিন সিস্টেম হইতে পারে প্রথম শ্রেণীর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো সকলে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি আরও একটি লঞ্চের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ঈগল-৩। খুবই চমৎকার একটি লঞ্চ, আজকে এই লঞ্চের রিভিউ দেবো ইনশাল্লাহ আপনাদের, আর দেখাবো লঞ্চটির ভিতর বাইরে কতটা সৌন্দর্য করা হয়েছে। আমি এখন আছি লঞ্চের সামনের দিকে, এখানে একটি লঞ্চের লোগো আছে, মেসার্স শেখ ব্রাদার্স নেভিগেশন, আর নিচে লেখা আছে এমবি ঈগল-৩, মানে এটা লোগো ঠিক পাখার চিহ্ন দেওয়া। আর এই পাশ থেকে যে লঞ্চটি দেখায় আপনাদেরকে, বিশাল বড় একটি লঞ্চ, বাইরে একটু বাতাস, অনেক বাতাস। আমি ভিতরটা দেখাই এখন আপনাদেরকে, আর উপরে যে ডিজাইনটা দেখতেছেন, এখানে স্পোর্টস লাইটগুলো লাগানো, এখানে মূলত সাদা বা কালারিং লাইট হইতে পারে। এখানে যা দেখতেছেন ঠিক ওই পাশে আরেকটি কেবিন আছে, আর এখানে নদী আমাদের জীবন, নদীকে বাঁচান, মানে নদীতে যাতে ময়লা টলা না ফেলানো হয় এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আর ঠিক এটা হচ্ছে প্রবেশ পথ, এই পাশে লঞ্চের ভিতরে কী কী আছে না আছে সব দেওয়া আছে। এই পাশে টিকিট হাতে নিয়ে প্রবেশ করুন, আর এদিকে লঞ্চের ম্যাপ বা কী আছে লঞ্চের সব দেওয়া আছে। তো আমি আপনাদের কাছ থেকে নিচের কেবিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে নিচের ডেকে, যা দেখতেছেন এখানে চেয়ার সিস্টেম ডেকে, আর এইদিকে ভাড়ার প্রাইসটা দেওয়া আছে। এখানে যা দেখতেছেন এটা হচ্ছে লঞ্চের ভাড়া, ফ্যামিলি কেবিন, ভিএপি কেবিন, কেবিন ডাবল, কেবিন সিঙ্গেল, বিজনেস ক্লাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ডেকে, মানে ডেক বলতে এই চেয়ারগুলো আর কি বোঝানো হয়েছে। আর লঞ্চটি একেবারে রং করা, নতুনের মতো রং করা হয়েছে, যা দেখতেছেন পুরোপুরি সুন্দরভাবে রং করা হয়েছে এখান থেকে একেবারে পিছন দিকটা। আর উপরে এগুলো হচ্ছে সিলিং ফ্যান লাগানো আছে, সিসি ক্যামেরাও আছে। খুবই চমৎকার একটি লঞ্চ ঈগল-৩। আজকে লঞ্চটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি এখন দ্বিতীয় তলায় যাই, দ্বিতীয় তলাগুলো আপনাদের ইনশাল্লাহ আমি দেখাবো, দ্বিতীয় তলা কতটা সৌন্দর্য আছে লঞ্চটির ভিতরে। এখন যাচ্ছি আমি দ্বিতীয় তলায়, আর কেবিন তৃতীয় তলায় লেখা আছে, ক্যান্টিন নিচতলার পিছনে। তো এই লঞ্চটি পুরোপুরি সুন্দরভাবে রং করা হয়েছে, যা দেখতেছেন এখানে একেবারে চমৎকার, মানে বলতে গেলে নতুনের মতো তৈরি করা হয়েছে লঞ্চটিকে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের দিক, ওয়েলকাম টু ঈগল-৩, যা দেখতেছেন। আর উপরে আর নিচে সেম ডিজাইন, উপরে নিচে যা দেখতেছেন। আমি একটু সাইড থেকে দেখাই আপনাদের, এখানে একটি সার্চ লাইট আছে, বিশাল বড় সার্চ লাইট। আর এই হচ্ছে সামনের দিক, মানে দ্বিতীয় তলার উপরের দিকটা, সেম ডিজাইন। তো আপনাদেরকে আমি পাশে কেবিনগুলো দেখাই, কেবিনগুলো কতটা সৌন্দর্য আছে সাইটে। তো এগুলো হচ্ছে বিজনেস ক্লাস, ভিতরে সম্ভবত কেবিন সিস্টেম হইতে পারে, বা আবার ডেকেও থাকতে পারে, বা চেয়ারও থাকতে পারে, যেমন বিজনেস ক্লাস চেয়ার থাকে না ওরকম। আর ঠিক সেম এগুলো আছে সব হচ্ছে এসি রুম, প্রথম শ্রেণীর শৌখিন, শৌখিন বলতে মানে ভিতরে হয়তো ডেকে বা চেয়ার, মানে পুরো শৌখিন এসি। এখনও সেম প্রথম শ্রেণীর শৌখিন, এটা হচ্ছে প্রথম শ্রেণী, তৃতীয় তলা সিঁড়ি হচ্ছে পিছনে, আর এইদিকেও আর কেবিনগুলো আছে। তো মোটামুটি আপনাদেরকে আমি লঞ্চটা দেখাইতেছি, পাশের এসির কম্প্রেসার রাখা আছে, এইটাও হচ্ছে প্রথম শ্রেণীর শুভেচ্ছা। এদিকে এইদিকে যা দেখালাম সবই হচ্ছে শৌখিন রুমগুলো। এই পাশে হচ্ছে বিজনেস ক্লাস, মানে ভিআইপি জোন, এই যে এটা হচ্ছে ভিআইপি জোনের দরজা। এখানে হচ্ছে সিঙ্গেল বেডের একটি কেবিন, দ্বিতীয় তলা 303 নাম্বার কেবিন, মানে দ্বিতীয় তলা 3 নাম্বার কেবিন। আর এই পাশে হচ্ছে 208 নাম্বার কেবিন, দ্বিতীয় তলা 208 নাম্বার কেবিন, আর এখানে ভিআইপি জোনের লোগো দেওয়া আছে। এই পাশেও সেম যে কেবিনগুলো আপনাদের দেখাতে আছি আমি, ডাইন পাশে বাম পাশে সেম। এখানে প্রথম শ্রেণীর শুভেচ্ছা, ভিতরে হয়তো চেয়ার থাকতে পারে বা ডেকে সিস্টেম থাকতে পারে, আমার আসলে সঠিক জানা নেই। তো ঈগল-৩ ঈগল-৩ খুবই চমৎকার একটি লঞ্চ, মানে আর বাইরে থেকে লঞ্চটা আরও সুন্দর দেখা, মানে এতটা সুন্দর রং করা হয়েছে আমি আপনাদের দেখাইতেছি, খুবই চমৎকার রং করা হয়েছে। আমরা এখন চলে যাব হচ্ছে তৃতীয় তলাটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, তৃতীয় তলাটা
আর কতটা সৌন্দর্য করা হয়েছে, মানে লঞ্চ তো আগে সব অনেকে একটা রিভিউ টিভিউ দেখছেন, আমি আবার একটু আপনাদের দেখাইছি, তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব ডেকে। আমি এখন চলে আসছি তৃতীয় তলা, আর তৃতীয় তলায় এখানে একটি সুন্দর একটি ওয়ালপেপার লাগানো আছে, মানে কর্ণফুলী টানেল, পদ্মমুখী সেতু, বঙ্গ স্যাটেলাইট, পায়রা বন্দর, কন্টেনারপোর্ট, মেট্রো রেল, আর রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র আরও অনেক কিছু, এগুলোর একটা ব্যানার টানানো হয়েছে। তো এটা হচ্ছে তৃতীয় তলা, ওঠার সময় এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আর একটু উপর দিকটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে উপরের দিক, এখানে ছোটখাটো একটা ডিজাইন করা আছে, আর উপরে শুধু একটি প্যানেল লাগানো আছে। এই পাশে আরও কেবিনগুলো আছে, এগুলো হচ্ছে এমবি ঈগল-৩ কফি হাউস, এটা হচ্ছে কফি হাউস, এখানে আপনারা কফি টফি খেতে পারবেন। ঠিক ওই পাশে অন্য একটি টয়লেট আছে, আমরা একটু এদিক থেকে রুমগুলো দেখাই আপনাদের। আর এগুলো হচ্ছে তৃতীয় তলার কেবিনগুলো, D306, মানে ডাবল বেডে তৃতীয় তলা 6 নম্বর কেবিন, আর এখানে আছে D305, মানে ডাবল বেডে 305 নম্বর কেবিন। আর সামনে আরও কেবিন আছে, আমি দেখাই আপনাদেরকে, আর খুবই সুন্দর, মানে কেবিনের দরজাগুলো SS-এর প্লেট দিয়ে লাগানো, বলতে গেলে সিলভার কালার ডিজাইন। আর এখানে হচ্ছে 302 নম্বর কেবিন, উপরে সেম ডিজাইন, প্যানেলের যে ডিজাইনগুলো দেখতেছেন সেম, এখানেও D301 নম্বর, মানে তৃতীয় তলা 301 নম্বর কেবিন। প্রায় চলে আসি একবার মাস্টার ব্রিজের সামনে, এটা হচ্ছে মাস্টার ব্রিজের সামনের দিকটা, মানে যেখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। আর এই হচ্ছে মাস্টার ব্রিজের সামনের দিক, এখানে একটি মাইক আছে, ঠিক এই পাশে হচ্ছে মাস্টার ব্রিজ, এটা হচ্ছে মাস্টার ব্রিজ, আর উপরে হচ্ছে মাস্তুলটা লাগানো আছে, মাস্তুল উপরে মাস্তুল লাগানো আছে, ওটা হচ্ছে ওখানে আইনবাতে সিগন্যাল দিয়ে মাইক হরেন আরও অনেক কিছু লাগানো আছে। তো আমরা একটু আপনাদেরকে এই দিকটা আপনাদের দেখালাম, আসলে মাস্টার রুমে ওরকম কিছু দেখানো নেই, মানে যেটা আর কি চলাচল করে একটু বাইরে থেকে দেখাই, ওখানে আর কি স্টারিং আছে, তারপরে টেলিগ্রাম আছে। দেখতে হচ্ছে পুরোটা হচ্ছে কেবিন, দেখছেন মাস্টার ব্রিজের পিছনে আমি দেখালাম যে কেবিনগুলো সম্পূর্ণ হচ্ছে, এগুলো হচ্ছে কেবিন, ঠিক এই পাশেও সেম কেবিনগুলো আছে। আর ভাড়ার যেই লিস্ট আছে ওইটা আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন, আর ভিডিও তো দেখতে পারবেন কেবিন ভাড়া কত আছে না আছে, আর এখানে কত নম্বর কেবিন কি আছে না আছে সব এই দিকে দেওয়া আছে, দেখুন 301 থেকে 306, আবার 307 থেকে 313 নম্বর কেবিন এদিকে। আর এই পাশেও সব হচ্ছে কেবিনগুলো, ডাবল বেড, সিঙ্গেল বেড, তো এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে ডাবল বেড সিঙ্গেল বেডের কেবিন। এই পুরো লঞ্চটার মধ্যে খুবই চমৎকার চমৎকার কেবিনগুলো, মানে বিশেষ করে দরজাগুলো আমার কাছে খুবই ভালো আছে, খুবই স্ট্রং দরজাগুলো। এখানে হচ্ছে ডাবল বেডের কেবিন, সবই হচ্ছে ডাবল বেড সিঙ্গেল বেডের কেবিন, আর এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম। আর এই দিক দিয়ে হচ্ছে তৃতীয় তলা পিছন দিকটা, এখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে সাইলেন্সারের ডেকে, সাইলেন্সারের ডেকে চলে আসছি, এইটা হচ্ছে সাইলেন্সারের ডেক পুরোটা, আর ওপর হচ্ছে ছাদ। তো অনেকটা আপনাদেরকে আমি ঘুরে দেখালাম ঈগল-৩ এই লঞ্চটার ভিতরে কতটা সৌন্দর্য নিয়ে তারা তৈরি করছে। আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে হাইড্রোনিকের মোটরটা, একটু দেখাই, অনেক দিন ধরে এগুলো দেখাই না, ইঞ্জিন টিঞ্জিন এগুলো কিছুই আমি দেখাই না, এটা হচ্ছে হাইড্রোনিকের মোটর, দুইটা মোটর লাগানো আছে এই লঞ্চটির ভিতরে, মানে দুইটা সুগানের জন্য দুইটা মোটর, এই হচ্ছে মোটর দুইটা। তো আমরা এখন দ্বিতীয় তলার ডেকটা দেখাবো, তারপর ইনশাল্লাহ ভিডিওটা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাব, মানে শেষ পর্যায়ে কি বিদায় নিব আপনাদের কাছে। তো আমরা এখন চলে যাই পিছন দিক দিয়ে দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলার ডেকেটা দেখাই, দ্বিতীয় তলার ডেকেটা কতটা সৌন্দর্য আছে। দ্বিতীয় তলার ডেকে এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর উপরে সেম ডিজাইন যা দেখতেছেন, এগুলো প্যানেল লাইট লাগানো আছে। একটু উপর থেকে দেখাই, আর এই পাশ দিয়ে হচ্ছে পুরোটা সিঁড়ি, আর এই দিক দিয়ে হচ্ছে দ্বিতীয় তলার ওঠার সিঁড়ি, মানে নিচতলা থেকে দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি, এটা হচ্ছে ডেকের একেবারে পিছন দিক। পিছনে আছে হচ্ছে ক্যান্টিন রুম, মানে রেস্টুরেন্ট যেটা থাকে, আর এ হচ্ছে ইঞ্জিন রুম, আর খুবই পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হয়েছে
ঈগল-৩ এ আমি একটু দেখাই আপনাদের এই পাশ থেকে একটু দেখাই আরে বাবা রে অনেক বিশাল বড় ইঞ্জিন 6 সিলিন্ডার একটি অনেক বড় ইঞ্জিন সেম দুইটা ইঞ্জিন ওই পাশে আরেকটা ইঞ্জিন আছে আমি দেখাই ঠিক এই পাশে আরো একটি ইঞ্জিন আছে এটা আরেকটি ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন গুলা অনেক বড় বড় দুটো ইঞ্জিন লাগানো আছে অনেক বড় মানে কথা বলা যায় এটা হচ্ছে গিয়ার বক্সটা দানব ইঞ্জিন তার পাশে আছে জেনারেটর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইঞ্জিন রুম মানে ইঞ্জিন রুমটা খুবই চমৎকার অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় ইঞ্জিন রুমটা তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাই ভিতরটা দেখাইতে পারলাম না একটু বাহির থেকে দেখাই ইনশাল্লাহ আর যতটা পারলাম লঞ্চটি আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম ঈগল-৩ এই লঞ্চটার ভিতরে কতটা সৌন্দর্য নিয়ে তারা তৈরি করছে আর এটা হচ্ছে লাইফ বয়গুলা মানে সেফটি বয়গুলা তো আমরা এখন চলে যাবো একেবারে সামনের দিক মানে যেখান থেকে শুরু করছিলাম পুরো লঞ্চটা দেখাবো ইনশাল্লাহ তারপর আপনাদের কাছ থেকে আমরা এই লঞ্চের সামনে দিকে বিদায় নেব এমবি ঈগল-৩ মানে তিন এর সামনের দিক পুরো লঞ্চটা সুন্দরভাবে রং করা হয়েছে একেবারে মানে বলা যায় নতুনের মতো করা হয়েছে আর বাহিরে খুবই সুন্দর বাতাস কিন্তু বাতাসের শব্দের কথা একটু বুঝতে সমস্যা হইতে পারে আর এ হচ্ছে পুরো লঞ্চটা আপনাদের আমি দেখাইতেছি এটা হচ্ছে পুরো লঞ্চটা ইনশাল্লাহ পুরো লঞ্চটা আপনাদেরকে আমি দেখালাম এমবি ঈগল-৩ লঞ্চটির ভিতরে বাইরে কতটা সৌন্দর্য আছে আর বাইরে সেটে রং করা হয়েছে ভিতরে রং করা হয়েছে খুবই চমৎকার একটি লঞ্চ তো আমি জাস্ট আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরো লঞ্চটা দেখানোর জন্য জানি না কতটা ভালো করতে পারছি তো আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা যেন ভালো হয় আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার আর আমরা যারা মুসলমান আছি সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা দান করেন আজকের মতো এই লঞ্চের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে যে কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ